দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকায় রাস্তা নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির মহিলা সদস্যকে টিএমসির উপপ্রধানের বর্বরতার অভিযোগ তুলে রাজ্যের 18 জন সাংসদ দেখা করলেন রাষ্ট্রপতির সাথে। মঙ্গলবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে পশ্চিমবঙ্গের ভেঙে পড়া আইন শৃঙ্খলার করুণ চিত্র তুলে ধরেন সাংসদরা। তৃণমূল পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচার চালাচ্ছে তার চিত্রও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন তারা বলে এদিন জানান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বিষয় ছিল তার মধ্যে প্রথম যে বিষয়টি মাননীয় আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উনি ব্রিফ করেছেন এবং একটি মেমোরান্ডামও আমরা দিয়েছি। প্রথম ঘটনা ছিল হচ্ছে গঙ্গারামপুরের ঘটনা, যে বিজেপির একজন নেত্রী, তিনি শুধু বিজেপি করেন বলে তার বাড়ির উপর দিয়ে, তার জায়গার উপর দিয়ে জোর করে রাস্তা করা এবং সেই রাস্তার জায়গা নেওয়ার জন্য তার পায়ে দড়ি দিয়ে তাকে তার সেই অবস্থান থেকে সরানো, কুকুর বিড়ালের মতো তাকে, মৃত পশুদের মতো তাকে, যেমন মৃত পশুদেরকে যেমন পায়ে দড়ি বেঁধে মিউনিসিপ্যালিটির লোক টেনে নিয়ে যায় ভাগাড়ে ফেলার জন্য, সেই রকম একজন শিক্ষিকার সাথে আচরণ এই তৃণমূল কংগ্রেসের সাম্রাজ্যে আমরা আজকে দেখলাম, এক নারীর সাথে দেখলাম। জনগণ এগুলো সব দেখছে, আমরা মহামহিম রাষ্ট্রপতিকে বলেছি যে এইভাবে গণতন্ত্র প্রতিটি মুহূর্তে ভুলুণ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং সেই জন্য মাননীয় মহামহিম যিনি আছেন রাষ্ট্রপতি, তিনি সংবিধানের রক্ষাকর্তা, তার কাছে আমরা প্রতিবেদন দিয়েছি যে তিনি যেন সংবিধানকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে হস্তক্ষেপ করেন।